আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কয়েকদিন যাবত ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা হিসেব মহানিয়ন্ত্রকের শেষ বুলেটিন নিয়ে কাজ করতেছি, প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্য এই অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না। তো ইনশাআল্লাহ কাজ গুছিয়ে ফেলছে, ওইটা আপনারা 18 তারিখ থেকে অর্ডার করতে পারবেন, এই হলো বিষয়। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তো এই মুহূর্তে তিনটি বিষয় রয়েছে, যে তিনটি বিষয় সম্পর্কে আপনি না জানলে আমি মনে করি এই মুহূর্তে চাকরি পাওয়া আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। আর তিনটি বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা রাখলে চাকরি পাওয়া কিছুটা হলেও সহজ হয়ে যাবে। তো চলুন এই তিনটি বিষয় নিয়ে কিছু কথা বলা যাক। ওয়েল, যা বলছিলাম এই তিনটি বিষয়ের মধ্য থেকে প্রথমত অন্যতম বিষয় হচ্ছে যে মুজিব শতবর্ষ, যে শেখ মুজিবুর রহমানের যে শতবর্ষ রয়েছে, এই শতবর্ষ সম্পর্কে আপনি A to Z সকল কিছু জানতে হবে। সেটা হতে পারে প্রিলি পরীক্ষা, হতে পারে লিখিত, হতে পারে বাইবা, তিনটাতেই এই মুহূর্ত থেকে যে সামনে 1-1.5 বছর রয়েছে সকল পরীক্ষা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন করবে। আপনি খোঁজ নিয়ে দেখেন যে সব কোচিং সেন্টারগুলো রয়েছে BCS-এর, দেখবেন সর্বপ্রথম এই বিষয়গুলোর তারা প্রাধান্য দিয়ে প্রশ্নগুলো তৈরি করছে। তো মোট কথা হচ্ছে আপনাকে এইটা জানতেই হবে, এই সরকারকে পার্সোনালি আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার চাকরি পেতে গেলে এই মুহূর্তে এই বিষয়গুলো জানা আপনার জন্য অনেকটাই ফরজের মতন। সুতরাং যা যা জানেন এই শতবর্ষ সম্পর্কে A to Z সকল কিছু জানার চেষ্টা করবে। এগুলো একটা বিষয়। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, লাইক ধরুন প্রতি বছরই যে কোনো পরীক্ষাতেই সারা বছরই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে 4-5, 8-10 প্রশ্ন থাকে। বিশেষত December, January, November এই যে মাঝের 3-4 মাস রয়েছে, এই 3-4 মাস বা 2 মাসে যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলোতে কিন্তু আরও বেশি করা হয়। আপনি যদি একটু খোঁজ নেন, একটু চোখ কান খোলা রাখেন, তাহলে দেখবেন যে এই টাইমে যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই মুক্তিযুদ্ধ, বিজয়, তারপর বাসা, এই বিষয়গুলো, কারণ এখানে ডিসেম্বর রয়েছে, ফেব্রুয়ারি রয়েছে, এই বিষয়গুলো থাকার কারণে কিন্তু প্রশ্ন অনেক বেশি করা হয়, যেন এই জাতিকে বা এই প্রজন্মকে এই বিষয়ে পড়াশোনা করতে বাধ্য করা যায়, সেজন্য এই প্রশ্নগুলো তারা খুব বেশি করে। এই হলো দুটো বিষয়, আপনাকে এই দুটো বিষয় সম্পর্কে জানতেই হবে। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে এবার যুগ হয়েছে, সেটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর কিন্তু বলতে গেলে মূল যে কাজ এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন ডেকোরেশন বা আদার্স যে কাজগুলো রয়েছে ওগুলো হয়তো উপরের দিকে হবে, কিন্তু মূল যে কাজ সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের অনেক বড় মেগা প্রজেক্ট, এমনিতেই সকল মেগা প্রজেক্ট নিয়ে কিন্তু প্রশ্ন থাকে সব পরীক্ষাতে, কিন্তু এইটা তো বাংলাদেশের ইতিহাসে অনেক বড় সবথেকে বড় একটি মেগা প্রজেক্ট। সুতরাং এই সময়ের ভাইটাল একটি বিষয় হচ্ছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু সম্পর্কে A to Z সকল কিছু জানার চেষ্টা করুন, নিশ্চিত থাকেন, আপনি প্রিলি বলেন, লিখিত বলেন, আর বাইবাতে মুখোমুখি বলেন, সব জায়গাতে কিন্তু এই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করবে। অনেক পণ্ডিত ভাইয়েরা বলতে পারেন, ভাই আপনি কি মহাপণ্ডিত সব জানেন? না ভাই, আমরা সব জানি না, কিন্তু প্রত্যেকের তো আল্লাহ তাআলা এই গেস করার ক্ষমতা দিয়েছে। আপনি যদি অনুমান শক্তি যদি আপনার না থাকে, তাহলে এই বাজারে, চাকরির বাজারে আপনি ঠিকতে পারবেন না। চাকরি পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে, অ্যাডভান্স চিন্তা করতে হবে, IQ-কে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি চাকরি পাবেন। চাকরির বাজারে কিন্তু সবসময় আপডেট থাকতে হয় এবং নিজের ভেতরে সৃজনশীলতা তৈরি করতে হয়। এই হলো বিষয়, আপনি এই তিনটি বিষয় নিয়ে জানার চেষ্টা করুন। তিনটি বিষয় জানার অনেক ওয়ে রয়েছে, অতীতে আমি বলেছি এই বিষয়গুলো কীভাবে জানতে পারা যায়, আমি এর আগে বলেছি, সুতরাং ওগুলো আর বলছি না, আপনি চাইলে এগুলো সহজে জানতে পারবেন। শুধুমাত্র এই তিনটি বিষয়কে আপনি প্রায়োরিটি দেওয়ার চিন্তাধারা মাথার ভেতরে সেট করে নেন, তাহলেই কাজে আসবে। আর বিশ্বাস না করলে সেটা আপনার বিষয়, এজ ইয়ার চয়েস, আমি বললাম, বাকিটা আপনার ইচ্ছে। আর যাওয়ার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা যে শেষ বুলেটিনটা নিয়ে আসতেছি হিসেব মহানিয়ন্ত্রকের, আপনারা এই 2-3 দিন ধরে ফোনে আমাকে একেবারেই শেষ করে ফেলতেছেন। আপনাদেরকে বলবো আপনারা 4-5 দিন ওয়েট করেন, আমরা কিন্তু পুরোদমে কাজ করতেছি ইনশাল্লাহ, আর 4-5 দিনের ভেতরে আপনাদেরকে তুলে দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত রেখেই দিলাম, ইনশাল্লাহ সামনে আরও কথাবার্তা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।